ভারতীয় জনতা পার্টি দলের নীতি ও আদর্শ অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার ফটিকরাই বিধানসভার অন্তর্গত গোকুলনগর বাজারে আয়োজিত এক যোগদান সভায় ঊনকোটি জেলা পরিষদের প্রাক্তন সদস্যাসহ মোট 25 পরিবারের 86 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপি দলে বরণ করে নেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, বিগত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষ যে অভূতপূর্ব উন্নয়ন দেখেছে বা সুযোগ সুবিধা দেখেছেন, এটা কোনো সময় তারা তাদের জীবন দশায় দেখেননি। পাশাপাশি দলমত নির্বিশেষে মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, এটা তাদের কাছে অনেক বড় বিষয় বলে মনে করছে। তাই মানুষ এখন বিজেপি দলের নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে দিকে দিকে সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করছেন। পাশাপাশি তিনি আরো বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ফটিকরা বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা বিরোধী দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের জামানত জব্দ করে বিপুল ভোটের ব্যবধানে এই পূর্ব ত্রিপুরা আসন থেকে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, এখন শুধু সময়ের অপেক্ষা। আজ গোকুলনগর বাজারে ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মার সমর্থনে এবং গ্রাম গোকুলনগরে দীর্ঘদিন যারা বামপন্থী দলের সাথে যুক্ত ছিলেন এমন 25 পরিবারের প্রায় 86 ভোটার ভারতীয় জনতা পার্টি দলে সিপিএম দল ত্যাগ করে যোগদান করেন, তাদেরকে আমরা দলীয় পতাকা নিয়ে স্বাগত জানাই। বর্তমানে ফটিকরায় বিধানসভার প্রত্যেকটা গ্রামে বহু সংখ্যার মানুষ সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। প্রত্যেকের একটাই অভিমত যে এই 10 বছরে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানুষ যে অভূতপূর্ব উন্নয়ন দেখেছেন বা সুযোগ সুবিধা পেয়েছেন, এটা কোনো সময় তারা তাদের জীবদ্দশায় দেখেনি এবং দলমত নির্বিশেষে যেভাবে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছেন, এটা তাদের কাছে অনেক বড় বিষয় মনে হচ্ছে। তাই মানুষ বিজেপি দলের এই নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে দিকে দিকে সিপিএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করছেন। আমার মনে হচ্ছে ফটিকরাই বিধানসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জিততে চলেছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ। এদিনের এই যোগদান সভায় দলীয় কর্মীদের উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।